আমার আজকে সংবাদের সম্মেলন হচ্ছে চলমান নির্বাচনকে ঘিরে। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি কাইসারুল হক জুয়েল, বর্তমানে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চলমান ষষ্ঠধাপ সদর উপজেলা নির্বাচন 2024-এর চেয়ারম্যান পদপ্রার্থী হই। আমি দীর্ঘ 5 বছর ধরে আমার সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে আন্তরিকতা সহিত কক্সবাজার সদর উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম। জনগণের পুনরায় দাবির প্রেক্ষিতে এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি আবার বলছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত কয়েকদিন যাবৎ ধরে আমি অবলোকন করছি, অবলোকনের বিশেষ অর্থ হচ্ছে বিশেষভাবে দেখা, অবলোকনের প্রতিশব্দ, চলমান ষষ্ঠ ধাপ সদর উপজেলা নির্বাচন বিগত পৌর নির্বাচনের মতো পৌরসভা নির্বাচন হতে চলেছে। কিন্তু আমি অনুধাবন করছি যে একটি উচ্চবিলাসী, ক্ষমতালোভী, প্রভাবশালী ও প্রতাপশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনী রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছামতো ব্যবহার করছে। এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল প্রশাসন অর্থাৎ ডিসি, এডিসি, ম্যাজিস্ট্রেট সকলে এবং পুলিশ প্রশাসন অর্থাৎ এসপি, এএসপি সব, আমি কিছু মিনিং আপনাদের বলে দিচ্ছি, আপনারা স্পষ্ট করবেন বিদায়, সকল চরমভাবে অসহায় নিরুপায়। তারা বিগত পৌর নির্বাচনের মতো পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম কারচুপির মাধ্যমে জয়লাভের নীল নকশা চূড়ান্ত করেছে। এমত অবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করি, আমার কর্মীর সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি এই পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াবো, অর্থাৎ নির্বাচন করব না। তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম। আজ থেকে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নই। তজ্জন্য আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সাথে ছিলাম, আজীবন আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সম্মানিত কলম সৈনিক ভাই ও বোনেরা, আপনারা জানেন এই বিষয়টা একটু আপনারা ভালোভাবে তুলে ধরবেন, আপনারা জানেন চলমান নির্বাচনে চরম দুর্নীতিবাজ, নারীলোভী, চরিত্রহীন, ভূমিদস্যু ও মনোনয়ন বাণিজ্যকারী মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমি আপনাদের মাধ্যমে সদর উপজেলাবাসীকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই দুর্নীতিবাজ দুর্বৃত্তকে আপনারা কিনা বলে প্রত্যাখ্যান করুন। সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ দালাল, টাউট, ভূমিদস্যু ও ইয়াবা কারবারীদের অভয়ারণ্যে পরিণত হবে, উপজেলাবাসী তাদের হাতে জিম্মি হয়ে থাকবে। আমি চাই না মুজিবুর রহমান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনি কাউকে সমর্থন করছেন কিনা। আমি আপাতত কাউকে সমর্থন করছি না, পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমার করণীয় কি। আমি সদর উপজেলাবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি অদম, আপনাদের মনোভাষা পূরণে ব্যর্থ হলাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, পরম করুণাময় আল্লাহ তাআলার জিম্মায় আমি সদর উপজেলাবাসীকে ছেড়ে দিলাম। মহান আল্লাহ তাআলা সদর উপজেলাবাসীকে ভালো রাখুক, সুন্দর রাখুক, সুস্বাস্থ্যের অধিকারী রাখুক, এই কামনা করছি। আমি চেয়ারম্যান না থাকলেও আমি সদর উপজেলাবাসীর কাছে সুখে দুঃখে আজীবন নিরলসভাবে কাজ করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
নিবেদক খাইসার হক জুয়েল, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ষষ্ঠ ধাপ চলমান উপজেলা পরিষদ নির্বাচন 2024 ইংরেজি।